আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাচা টেকনিক্যাল মাস্টার 24। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হাত থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কি করে আপনারা এরকম ব্লার ভিডিও শ্যুট করবেন। তো আমার বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন এটা কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না, এটা একদম রিয়েল ব্লার ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে এটা ধৈর্য গাছ, এটা একদম কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়নি এই ভিডিওর মধ্যে। তো আমি আপনাদেরকে আজকে এটাই দেখাবো যে কীভাবে আপনারা এরকম ব্লার ভিডিও শ্যুট করবেন। এরকম ব্লার ভিডিও শ্যুট করার জন্য মূলত আপনাদের দুটো জিনিস প্রয়োজন হবে। এক, আপনাদের ফোনে পোর্ট্রেট সিস্টেম থাকতে হবে, অর্থাৎ আমরা ছাড়া গ্রাম ভাষা বলে DSLR সিস্টেম। তো আমাদের মোবাইলে সাধারণত DSLR থাকে না, তারপরেও পোর্ট্রেট সিস্টেম রয়েছে। এই পোর্ট্রেট সিস্টেমটা ব্যবহার করে আমরা চাইলে কিন্তু এরকম ব্লার ভিডিও শ্যুট করতে পারবো। দুই নম্বর হচ্ছে যে আপনার ফোনে যে কোনো একটি স্ক্রিন রেকর্ডার থাকতে হবে। স্ক্রিন রেকর্ডার যদি আপনাদের ফোনে না থাকে তাহলে আপনার সরাসরি প্লে স্টোরে যান, যা আপনার এখানে সার্চ করি স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ডার লেগে সার্চ করার সাথে এখান থেকে যেসব স্ক্রিন রেকর্ডার আসবে এখান থেকে যেগুলো আপনার একটি ইনস্টল করে নেবেন। ওকে, তো এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর পরবর্তীতে আপনার কী করবেন সরাসরি আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। ওকে, তো আপনার এরপর করবেন কি, আপনারা এরপর সরাসরি আপনাদের ফোনে স্ক্রিন রেকর্ডারটা শ্যুট করবেন। শ্যুট করার পর আপনারা সরাসরি ক্যামেরায় চলে আসবেন। তো ক্যামেরায় চলে আসার পর এখানে আপনারা সরাসরি পোর্ট্রেট মোডে চলে আসবেন। আসার পর এখান থেকে ছবি তোলা যায়, তো আমরা এখান থেকে DSLR ছবি তুলে আর কি যাই। তো এখান থেকে আমরা এখন শ্যুট করবো। আমাদের ফোনে যেহেতু এখন স্ক্রিন রেকর্ডারটা চালু রয়েছে, আমাদের ফোনে যেসব ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করতেছি অর্থাৎ যেসব আমরা ছবি তুলছি এগুলো কিন্তু আমাদের ভিডিও হচ্ছে, এগুলো কিন্তু আর পিকচার হচ্ছে না। তো আমরা এখন বর্তমানে যেটা শ্যুট করতেছি এগুলো কিন্তু ভিডিও হচ্ছে, কারণ এখানেই আমরা স্ক্রিন রেকর্ডারটা চালু করে রেখেছি। তো এখন আসি যে ভাই, আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, আমরা তো ভাই এরকমভাবে ভিডিও করলাম, কিন্তু এর পাশে তো ক্যামেরা, তারপর হচ্ছিলো ফটো, এইসব অপশন দেখা যাচ্ছে, এগুলো আমরা কীভাবে সরাবো আর কি। তো এইসব করার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাকে এডিট করে দেখাচ্ছি। তো আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রকার ক্যামেরা, পোর্ট্রেট সিস্টেম বা ফটো এরকম সিস্টেম ফ্রামগুলো নেই, কিন্তু আমার ভিডিওটা একদম জেনুইন ভিডিও দেখা যাচ্ছে কিন্তু আপনাদের কাছে। ওকে, তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি নিই যে কীভাবে আমরা আমাদের ভিডিওটা এখন এডিট করবো। ওকে, তো গাইস, আমরা সরাসরি কাইম মাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবো। ওকে, তো আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট অ্যাসপেক্ট রেশিও, তো আমরা ইউটিউবের জন্য এখানে 16:9 রেশিও আপ, তো আমরা এটা সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে ভিডিওটা শ্যুট করলাম এখানে আমরা আনবো। ভিডিওটা আনার জন্য এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন, তো মিডিয়া অপশনে আমরা একটু আলতো করে টাচ করবো। টাচ করার পর এখান থেকে আমাদের ফোনে যেসব ভিডিও ফটো রয়েছে সেখানে শো করতে হচ্ছে। ওকে, তো আমরা অল্প একটু আগে যে ভিডিওটা আমরা স্ক্রিন রেকর্ড করেছি আমরা এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবো। তো আমি এখান থেকে আমার একটি ভিডিও নিয়েছি, আমি নিশ্চয় কোনটা নেবো ভাই, আমি এই ভিডিওটা নিলাম আর কি। যাই, তো আমি ভিডিওটা নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এরকম হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা আগে করতে হবে কি, আমাদের ভিডিওটা একটু রোটেট করতে হবে। তো আমাদের ভিডিওটা রোটেট করার জন্য আমরা আমাদের ভিডিওর লেয়ার একবার টাচ করবো। টাচ করার পর এখান থেকে নিচে মধ্যে দেখতে পাচ্ছেন রোটেট নামের যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রোটের নিচে যে অপশনটি রয়েছে আমরা এটার মধ্যে সরাসরি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি এখানে রোটেট হয়েছে। ওকে, তো আমরা এখান থেকে আমাদের ভিডিওর যে অংশটুকু আমরা ব্যবহার করতে চাই, তো আমি যে মনে করেন যে আমার ভিডিও আমি এই অংশটুকু ব্যবহার করতে চাই, তো আমি এখান থেকে এই অংশটিকে কাট করে নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে কাট করে নেওয়ার পর আমি ভিডিওটা লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট ফটো ফ্রামগুলো আমাদের, অর্থাৎ ভিডিও ফ্রামটা আমাদের এখানে রাখা যাবে না। তো ভিডিও ফ্রামটা এখান থেকে সরানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রপিং, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি, তো আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে এটার নাম হচ্ছিলো ক্রপিং, তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা একটু টেনে আনবো এখান থেকে। তো এখানে আমরা টেনে আনে এখানে বসে দেবো ঠিক মতো এখানে। ওকে, তো এই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইকুয়াল চিহ্ন, তো আমরা এখান থেকে ইকুয়ালে ক্লিক করে দেওয়ার পর এখানে ডান করে দেবো, টিক মার্ক ওকে করে দেবো আর কি। যাই হোক, ওকে, ওই করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখন মনে করেন যে এখন আমার ফ্রামগুলো দেখা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটু কালা কালা দেখা যায়, তো আমরা আমাদের ভিডিওটা আরেকটু টানবো। ওকে, টানার জন্য আমরা এখানে চলে আসবো, আসবো আরেকটু টেনে নেবো। ওকে, হয়ে গেছে আমাদের ভিডিও টানানি। তো এখন আমার দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কত সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে। তো আমাদের ভিডিওটি এখন মারাত্মক পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা। তো এখন আরেকটি আমি দেখাচ্ছি, এখানে আমাদের ভিডিওটি এখন সাদা সাদা দেখা যাচ্ছে আর কি, ঝাপসা। তো আমাদের ভিডিওটি একটু কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করার জন্য আমরা আমাদের ভিডিওর লেয়ারে আরেকবার টাচ করবো। টাচ করার পর এখান থেকে নিচের মধ্যে একটু চলে আসবো, আসবো দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্টমেন্ট নামে যে অপশন রয়েছে আমরা এখানে চলে আসবো। এখানে চলে আসার পর এখানে আমরা একটু লাইট একটু অল্প একটু সামান্য একটু বাড়িয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো, তার ভিডিও একটু অ্যাডজাস্টমেন্ট বাড়িয়ে দেবো। দেওয়ার পর আমাদের ভিডিওটি এখান থেকে ওকে নেবো। ওখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কত সুন্দর করে দেখা যাচ্ছে। তো একদম মারাত্মক DSLR ভিডিও হয়েছে আমাদের ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন
তো বন্ধুরা আপনারা চাইলে এরকম ভাবে যে কোনো ডিএসএলআর ভিডিও শুট করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা আইডিয়াটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবো অন্য একটি ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম।